হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্ডাস কিচেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সাবুদানার ডেজার্ট রেসিপি এই সাবুদানার ডেজার্ট তৈরি করতে যতটাই সহজ ততটাই কিন্তু খেতে মজা আর এই সাবধানা এমনিতেই স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে চলুন দেখা যাক প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এতে আমি নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি পানিটা এখন আমি জাল করে ফুটিয়ে নিচ্ছি আর পানিটা ফুটতে শুরু করলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ সাবুদানা এই সাবুদানাটা আমি সিদ্ধ করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না সাদা আছে সিদ্ধ করতে হবে আর এই সাবধানাগুলো সিদ্ধ হওয়ার পর প্রায় ডাবল হয়ে যাবে তা আপনারা দেখতেই পারছেন সাবধানাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন এগুলো একটি স্ট্রেনারে নিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি আর পানি দিয়ে বেশ ভালোভাবে ধুয়ে নিব যাতে সাবধানাগুলো বেশ ঝরঝরে থাকে এখন ডেজার্টের সুন্দর বানানোর জন্য আমি জেলি তৈরি করে নিচ্ছি তার জন্য নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের দু কাপ পরিমাণ পানি এখন এতে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি তবে চিনির পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন এখন এটা আমি জাল করে নিচ্ছি আর এখন এতে আমি দিয়ে দিব এক টেবিল চামচ আগার 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 আগারটা দেওয়ার সাথে সাথে এটা অনবরত নাড়তে হবে আর জাল করে নিতে হবে তো প্রায় দু থেকে তিন মিনিট পর এটা জাল করে নিলেই হয়ে যাবে তো আমার এটা কিন্তু হয়ে গেছে এখন এগুলো গরম অবস্থায় আমি বাটিতে ডেলে নিচ্ছি যেহেতু আজকে আমি এখানে ফুড কালার মেশাবো তো আজকে আমি এখানে তিন ধরনের ফুড কালার মেশাব আমি একটা বাটিতে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার অন্য বাটিতে আমি দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার আর সব শেষে আমি অ্যাড করে দিচ্ছি ইয়েলো ফুড কালার এখন এগুলো আমি ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিচ্ছি আর অন্য একটি প্যানে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপ পরিমাণ তরল দুধ এতে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি আর ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ যেহেতু এটা আমি মালায় মতো করে তৈরি করব তাই এখানে আমি গুঁড়া দুধ অ্যাড করেছি এখন এটা আমি জাল করে নিচ্ছি তবে এটা বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই জাস্ট তিন থেকে চার মিনিট এটা জাল করে নিলেই হয়ে যাবে এখন এটা আমি দিয়ে দিচ্ছি মতো কিছুটা লবণ যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করে তারা অবশ্যই লবণটা দিয়ে দিবেন এটা মালাইয়ের মতো হয়ে গেছে তখনই এটা ঠান্ডা করার জন্য চুলা থেকে নামিয়ে নেবেন এবং নর্মাল ফ্রিজে এটা এক ঘন্টার জন্য রেখে দিবেন আর এদিকে কিন্তু আমার জেলিগুলো জমে গেছে এখন জেলিগুলো আমি কেটে নিচ্ছি জেলিগুলো জাস্ট সৌন্দর্য বাড়ানোর জন্য তবে আপনারা যদি চান সেক্ষেত্রে ফ্রুটস দিয়েও কিন্তু এই ডেজার্টটা তৈরি করতে পারবেন তো আমার জেলিগুলো কিন্তু কাটা হয়ে গেছে এখন আগে যে মালাটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি সিদ্ধ করে রাখা সাবুদানা আর একে একে দিয়ে দিচ্ছি আমি তিন ধরনের জেলি আর এখানে আমি কিছু ফ্রুটস নিয়েছি নিয়েছি এক টেবিল চামচ আঙুর দু টেবিল চামচ আপেল কুচি এগুলোও আমি এতে দিয়ে দিচ্ছি তবে আপনারা যে কোনো ফ্রুটস এখানে অ্যাড করতে পারবেন এখন আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই সাবধানার ডেজার্টটা একটু পাতলা খেতেই বেশি ভালো লাগে এই তো হয়ে গেল সাবধানার ডেজার্ট এখন এটা আমি গ্লাসে সার্ভ করে নিচ্ছি তো এটা আপনারা ঠান্ডা ঠান্ডা ইফতারিতেও কিন্তু পরিবেশন করতে পারেন আশা করি ভালো লাগবে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ